বালেশ্বরের দুর্ঘটনায় আটকে থাকা যাত্রীসহ আহত কিছু যাত্রীকে বালেশ্বর থেকে স্পেশাল ট্রেনে হাওড়া ফেরালো রেল প্রশাসন। তার মধ্যে খড়গপুর স্টেশনে যেসব আহত এবং আটকে থাকা যাত্রী নামেন, তাদেরকে খড়গপুর জিআরপি ও টাউন থানার পক্ষ থেকে ডাক্তার দিয়ে, প্রাথমিক চিকিৎসা করিয়ে, গাড়ি দিয়ে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা সহ আহত আটকে থাকা ট্রেন যাত্রীদের হাতে খাবার তুলে দেন তারা। রাজ্য সরকারের নির্দেশ মতন আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনে বালাসুর থেকে ইঞ্জিওর্ড প্যাসেঞ্জার্সদের নিয়ে বা যারা স্ট্র্যান্ডেড পিপল ছিল তাদেরকে নিয়ে যে ট্রেনটা আসছে, তাদের যাতে এই এতটা একটা কষ্টের মধ্যে কিছু রিলিফ আমরা দিতে পারি সেরকম আমরা কিছু ব্যবস্থা করেছি। তো আমরা সবাই মিলে ওনাদেরকে চেষ্টা করেছি কিছুটা যাতে অ্যাটলিস্ট রিলিফ দিতে পারি, ওনাদেরকে কিছু জল, ফুড প্যাকেটস এরকম কিছু দেওয়া হয়েছে আর কি, এবং মেডিকেল টিমও আছে, ওনাদেরকে নেসেসারি ফার্স্ট এড ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা নেমেছেন আমাদেরকে, আমাদের রাজ্য সরকার নির্দেশ দিয়েছিলেন তাদেরকে ভালোভাবে বাড়ি পৌঁছানোর জন্য, আমরা ডিএম স্যারদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেই মতন ওনারা যথেষ্ট পরিমাণে এখানে গাড়ির ব্যবস্থা রেখেছেন, ইঞ্জিওর যারা আছে তাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স রেখেছেন, সেই মতন ওনাদেরকে নির্দিষ্ট জায়গায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। খড়গপুর স্টেশনে